হাই বন্ধু বান্ধবী সকল আপনাদের চাই আছে আসাম টেক সাপোর্ট আজ আমি আলোচনা করি রাস্তার ক্ষা থাকা সোলার লাইটের অনলাইন এপ্লাই করবেন আর কোন সকলে এই সোলার লাইটের অনলাইন এপ্লাই করবো আর স্ট্রিট সোলার লাইটের এপ্লাই কৰিবলৈ কি কি প্ৰয়োজন প্রয়োজন সেই বিষয়ে এই ভিডিওট আলোচনা কৰিম হে এই ভিডিও প্রথমের শেকলে চাই আহক আজি আমার ভিডিঅটো আরম্ভ করুন প্ৰথমতে আপনাদের এই ভিডিঅটোৰ ডিসক্রিপশন দিয়ে লিংকত ক্লিক করে আপনাদের এই পেজলে এই পেজলে ইয়াত দুটা অপচন দেখা পাব

আৰু অনলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম ফৰ প্ৰজেক্ট জয়ন্তি ফেজ টু আপোনালোকে এই ছেকেণ্ড অপশ্যনটোত ক্লিক কৰি দিব এই অপশ্যনটোত ক্লিক কৰি দিয়াৰ লগে লগে আপোনালোকৰ সন্মুখত এনেদৰে এটা পপ অপ আহিব আপোনালোকে অ'কে বটনটোত ক্লিক কৰি দিব অ'কে বটনটোত ক্লিক কৰি দিয়াৰ লগে লগে আপোনালোকৰ সন্মুখত এনেদৰে নতুন এখন পেজ খোল খাব আপোনালোকে এই ফৰ্মটো ফিল আপ কৰিব লাগিব ইয়াত আপোনালোকে প্ৰথমতে দেখা পাব নেম অফ দ্য এপ্লিকেণ্ট ইয়াত আপুনি আপোনাৰ নামটো বঢ়াই দিব তাৰপিছত আপোনালোকে দেখা পাব মোবাইল নম্বৰ ইয়াত আপুনি আপোনাৰ যিকোনো এটা মোবাইল নম্বৰ বঢ়াই দিব তাৰপিছত আপোনালোকে দেখা পাব ইমেইল আইডি ইয়াত আপুনি আপোনাৰ যিকোনো

লাগে দেখা পিন কোড ইয়াত আপনি আপনার পিন কোড তো দি দিব তার পিছত আপনার লাগে দেখা পাইছে জি এম সি ওয়ার্ড নাম্বার ইয়াত আপনি আপনার জি এম সি ওয়ার্ড নাম্বার তো দি দিব তার পিছত আপনার লাগে দেখা পাইছে জি এম সি ওয়ার্ড নাম্বার ওল্ড ইয়াত আপনি আপনার আগর জি এম সি ওয়ার্ড নাম্বার তো দি দিব তার পিছত আপনার লাগে দেখা পাইছে ডকুমেন্টস ইয়াত আপনার লাগে এই সোলার ভাবে এপ্লাই করিবলে ডকুমেন্টস বিলাক আপলোড করিব লাগিব ডকুমেন্টস বিলাক আপলোড করার আগতে এটা কথা মনত রাখিব যে আপনার ডকুমেন্টস বিলাকৰ সাইজ 2 এমপি তলত হ'ব ইয়াত আপনাদেরকে প্রথমতে দেখা পাবো ইলেকট্রিসিটি বিল ইয়াত আপনি আপনার ইলেকট্রিসিটি বিল টু আপলোড করে দিব দিবস আপনাদের দেখা পাইছে আইডি প্রুফ আপনাদের আইডি প্রুফ হিসাবে ভোটার আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যিকোনো যো এটা দিবেন আইডি টু সিলেক্ট করে লওয়ার পিছত আপনাদেরকে ইয়ার তলতে দেখা পাবো ব্রাউজ বলি একটা অপশন আছে আপনাদের ইয়াত ক্লিক করে আপনি আপনার আইডি টু আপলোড করে দিব তার পিছত আপনাদেরকে দেখা পেয়েছে সিগনেসার ইত্যাদ আপনি আপনার সিগনেচার টু আপলোড করে দিব তার পিছত আপনাদেরকে একেবারে তলতে দেখা পাবো ডিক্লারেশন ইয়াত আপনাদের দেখা পাব উইডো হ্যাভলি ডিক্লিয়ার আপনাদের ইয়াত ক্লিক করে আপনাদের টিক চিন টু বহাই দিব তার পিছত আপনাদের অল্প তলে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পিছত আপনাদের ইয়াত দেখা পাব এটা ক্যাপচার দিয়ে আছে আপনাদের ইয়াত ক্যাপচার টু বহাই দিব তার পিছত আপনাদের একবারে তলে দেখা পাব কন্টিনিউ বলে এটা অপশন আছে আপনাদের ইয়াত ক্লিক করে দিব কন্টিনিউ অপশন ক্লিক করে দিয়ার লগে লগে আপনাদের সম্মুখত এনে ধরনের নতুন এখন পেজ খুল খাব আপনাদের অল্প তলে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পিছত আপনাদের একবারে তলে দেখা পাব ফাইনাল সাবমিট বলে এটা অপশন আছে আপনাদের ইয়াত ক্লিক করে দিব ইয়াত ক্লিক করে দিয়ার লগে লগে আপনাদের সম্মুখত এনে এটা

এই চ'লাৰ আঁচনিৰ বাবে এপ্লাই কৰিবলৈ আপোনাৰ গড়টো গুৱাহাটী চহৰত হ'ব লাগিব অৰ্থাৎ আপোনাৰ গড়টো যদি গুৱাহাটী চহৰত নহয় তেতিয়াহ'লে আপোনালোকে এই ইষ্ট্ৰিট চ'লাৰ লাইটৰ বাবে এপ্লাই কৰিব নোৱাৰিব আজিৰ বাবে এইখিনিয়ে যদি আপোনালোকৰ এই ভিডিঅ'টো ভাল লাগিল তেতিয়াহ'লে মোৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি বেলাইকণটো দবাই দিব আৰু এই ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব থেংক ইউ